ঝাড়গ্রামে ছবি দেখাবো শুরুতে, কারণ বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণব চডুতাকে কার্যত ঘেরাও করে রাখা হয়। গর্বে তার মঙ্গল পোতায় তুমুল উত্তেজনা, মাথা ফাটলো কেন্দ্রীয় বাহিনী জওয়ানের। সেখানেই ইট পাটকেল ছোড়া হয় শাসক দল থেকেই, একেবারে প্রথমে শাসানো হয়। তুহিনকে বলবো একটু আসতে, এলাকা থমথমে, কথা বলার চেষ্টা করব। বিজেপি প্রার্থীর সাথে তাকে আটকে ঘিরে মারধরও করা হয় লাঠি সোঁটা দিয়ে, এবং প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু কিছুটা হলো প্রশ্ন উঠছে যে পুলিশ কি করছে বা সেন্ট্রাল ফোর্সই বা কি করছে। প্রার্থীর গাড়ি ভাঙচুর, তুহিনকে বলবো একটু আসতে, প্রার্থীর গাড়ি একটু গাড়িটা একটু যদি ভাঙচুর, পুরো গাড়ি ভাঙচুর, প্রার্থীর পেছনের কাঁচ ঢিল মারা হয়েছে। এলাকায় সেন্ট্রাল ফোর্স থাকলেও সেন্ট্রাল ফোর্সের সিআইএসএফ এর মাথা ফেটে গেছে, এবং তাকে প্রার্থী মাথায় গামছা বেঁধে দিচ্ছে, কারণ ভয়ঙ্কর পরিস্থিতি একটু আগে ছিল। আমরা সেই এলাকা থেকে 1 কিলোমিটার দূরে এসে দাঁড়িয়েছি। প্রথমত প্রার্থীর গাড়ি ভাঙচুর, দ্বিতীয়ত সিআইএসএফ এর মাথা ফেটে গেছে, এবং প্রার্থীকে এবং তার সাথে যারা বিজেপি কর্মীরা গেছিল তাদের লাঠি সোঁটা দিয়ে মারধরও করা হয়েছে, এমনকি সাংবাদিকদেরও ছাড়া হয়নি, তাদের উদ্দেশ্যেও কিন্তু ইট পাটকেল ছোড়া হয়েছে। এই মুহূর্তে তার বর্তমান চিত্র আমরা সরেজমিনে দেখানোর চেষ্টা করলাম। একটু দেখানোর ঝাড়গ্রামে ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন, ঠিক কি পরিস্থিতি এখন সেখানে জানাবেন নারায়ণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ, এখন কি চলছে? দেখো এই মুহূর্তে এলাকা থমথমে, তবে শুধু প্রার্থী বা সেন্ট্রাল ফোর্স বা প্রার্থীর যে সিকিউরিটি রয়েছে তাদের উপর হামলা নয় বা গাড়ি ভাঙচুর শুধু নয় বা সেন্ট্রাল ফোর্স কে আহত বা মাথা ফাটিয়ে দেওয়া নয় সিআইএসএফ কে, সাথে সাথে কিন্তু সাংবাদিকদের উপরে হামলা, গাড়িতে ইট পাটকেল ছোড়া। আমরা কোনো ক্রমে সেখান থেকে ফিরে এসেছি অনেকটাই দূরে, এখন প্রার্থীর গাড়ি যে ভাঙচুর হয়েছে তার পেছনেই রয়েছি আমরা, অন্যত্র সরে এসেছি। এই মুহূর্তে এলাকা থমথমে, তবে বলে রাখি সকাল থেকেই কিন্তু এই এলাকা কিছুটা হলে উত্তপ্ত, কারণ এলাকাবাসীদের ভোট দিতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে। তারা কালকেই নাকি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছিল যে ভোট দিতে যাবেন না, যার ফলে কিন্তু আজ বিজেপি প্রার্থী খুদ নিজে ঘটনাস্থলে এসে ভোটারদের ভোট দিতে নিয়ে যায় 200 নম্বর বুথে। সেই বুথে যখন ভোটারদের ভোট দেওয়া ছিল তারপরে তিনি বেরিয়ে আসেন, বেরিয়ে আসার পরে কিন্তু ভোট কেন্দ্রের 50 মিটারের মধ্যে এলাকাবাসী এবং তৃণমূলের কর্মীরা তাকে ঘিরে ধরে এবং খুব বিক্ষোভ দেখাতে থাকে, গো ব্যাক স্লোগান দিতে থাকে। পরবর্তীতে বেশ কিছুক্ষণ এই স্লোগান এবং সেন্ট্রাল ফোর্স বা সিআইএসএফ এর সাথে ধাক্কাধাক্কি চলছিল। পরবর্তীতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং বারমুখী হয়ে ওঠে এলাকাবাসী এবং তৃণমূলের কর্মীরা, তাদের দেখা যায় ইট পাটকেল এবং লাঠি সোঁটা নিয়ে প্রার্থীর উপর চড়া হয়, পাশাপাশি বিজেপি কর্মীদের উপর চড়া হয়, এমনকি সাংবাদিকদের ছাড়া হয় না, সাংবাদিকদেরও কিন্তু ঢিল ছোড়া হয়। পরবর্তীতে দেখা যায় আমরা সেখানে অন্যত্র রকম প্রাণ নিয়ে দৌড়ে এসে প্রায় 1 কিলোমিটার দূরে এসে দাঁড়িয়ে সেখানে দেখতে পাই যখন প্রার্থীর গাড়ি আসে, প্রার্থীর গাড়ি একেবারে ভাঙচুর, পেছনের কাজ পুরো ভাঙচুর করে দেওয়া হয়, সিআইএসএফ এর এক কর্মীর মাথা ফেটে যায়, সেখানে প্রার্থীকে দেখা যায় তার মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে, এবং এই মুহূর্তে আমরা সেই সিআইএসএফ এর কর্মীকে নিয়ে এবং প্রার্থী সমেত আমরা কিন্তু ছুটছি অন্যত্র। এই মুহূর্তে পরিস্থিতি এলাকায় থমথমে, যদিও বলে রাখি এলাকায় কিন্তু রয়েছে সেন্ট্রাল ফোর্স, তবে প্রশ্ন উঠছে সেন্ট্রাল ফোর্স বা পুলিশ থাকা সত্ত্বেও কি করে 50 মিটারের মধ্যে একদিকে যেমন আমরা দেখেছি সকাল থেকে চলছে, অন্যদিকে ডুপ্লিকেট ইভিএম মেশিন নিয়ে দেখা যাচ্ছে ভোট চাইছে ধমকি দিয়ে। একদমই নারায়ণ, তুমি নজর রাখো, বারবার করে ফিরে আসবো এবং এই বিষয়ে আপডেট দিতে থাকবো, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।